আজকের ভিডিওতে আমরা শিখব আইফোন থেকে কিভাবে অ্যাপল আইডি রিমুভ করতে হয়, অর্থাৎ আইফোন থেকে কিভাবে অ্যাপল আইডি সাইন আউট করতে হয়। তো অ্যাপল আইডি সাইন আউট করার জন্য প্রথমে আমরা আইফোনের সেটিং অপশনে প্রবেশ করে নিব। এরপর প্রথমেই দেখতে পাবো অ্যাপল আইডি সেকশন আছে, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পরেই আমরা একদম নিচে লক্ষ্য করলে দেখতে পাবো যে সাইন আউট অপশন আছে, সাইন আউট অপশনে ট্যাপ করে দেব। তো এর আগে একটি কথা বলে নেই, অনেকের কিন্তু সাইন আউট অপশন কাজ করবে না, অর্থাৎ রেস্ট্রিকশন থাকবে। তারা যদি অ্যাপল আইডিকে রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটি অপশন চালু করে দিতে হবে। এই সাইন আউট করার আগে ওই অপশনটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের আইফোনে সাইন আউট করতে প্রবলেম হয়। তো এক্ষেত্রে কী করতে হবে, সেটিং অপশনে গিয়ে আমাদের যে স্ক্রিন টাইমের পাসওয়ার্ডটি আছে সেটাকে অফ করে দিতে হবে। তো আমার যেহেতু স্ক্রিন টাইমের পাসওয়ার্ড বন্ধ আছে, তার জন্য কিন্তু এখানে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি যখন এখানে প্রেস করবেন তখন কিন্তু আপনাকে একটি অপশন দেখাবে যে পাসওয়ার্ডটি বন্ধ করার অপশন, সেখান থেকে আপনি বন্ধ যদি করে দেন, স্ক্রিন টাইমের পাসওয়ার্ডটি যদি বন্ধ করে দেন, পরে কিন্তু আপনি গিয়ে আইফোনের যেই অ্যাপল আইডি আছে যেটা লগ ইন করা আছে সেটা রিমুভ করতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে সাইন আউটে প্রেস করব। সাইন আউটে প্রেস করার পর এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো অ্যাপল আইডির পাসওয়ার্ডটি ঠিকঠাক মতো দেয়া হয়ে গেলে আমি এখান থেকে টার্ন অফে প্রেস করব। টার্ন অফে প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাব যে আমাদের অ্যাপল আইডি সাইন আউট হয়ে গিয়েছে। তো এরপর আরেকটি কাজ আছে, এখান থেকে আমরা সাইন আউটে প্রেস করে দেব। ব্যাস, এখন কিন্তু আমাদের আইফোন থেকে সম্পূর্ণভাবেই অ্যাপল আইডি রিমুভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা সাইন ইন অপশনে প্রবেশ করি তাহলে দেখতে পাবো আমাদের ফ্রেশ একটি আইফোন কিন্তু এখন রেডি। তো এভাবেই খুব সহজেই আপনার আইফোন থেকে অ্যাপল আইডি রিমুভ করতে পারবেন, অর্থাৎ সাইন আউট করতে পারবেন। তো এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ধন্যবাদ।